এলাকাবাসীদের সুবিধার্থে কমিউনিটি টয়লেটের কাজের শিলান্যাস হলো শুক্রবার। এদিন মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মন্দির মসজিদ বিদ্যালয়ে কমিউনিটি টয়লেটের কাজের শিলান্যাস করা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করেন মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। উল্লেখ্য, ভূতনি থানার অন্তর্গত সমস্ত অঞ্চলের পাশাপাশি দক্ষিণ চণ্ডীপুর অঞ্চল বন্যার জলে জলমগ্ন ছিল এক মাসেরও বেশি সময়। বন্যার সময় সাধারণ মানুষের শৌচালয়ে প্রচুর সমস্যা হয়েছিল। সেই সমস্যার কথা মাথায় রেখে বিভিন্ন মন্দির মসজিদ এবং স্কুল সংলগ্ন এলাকায় কমিউনিটি টয়লেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। দক্ষিণ চণ্ডীপুরের পুলিন টোলা মোড় নাসা মন্দির, সনাতন টোলা, ভূতনি চণ্ডীপুর হাই স্কুল, ভবনাথ টোলা, কালী মন্দির সহ বিভিন্ন এলাকায় এই কমিউনিটি টয়লেট নির্মাণের কাজের সূচনা হলো এদিন। এদিনের কর্মসূচিতে পঞ্চায়েত সমিতির খাদ্য এবং সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা নজরুল মিয়া, বিশিষ্ট সমাজসেবী রতন মণ্ডল সহ বিভিন্ন মন্দির কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্টজনেরা। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্রের উদ্যোগে বিভিন্ন জায়গায় কমিউনিটি টয়লেট উদ্বোধন করা হলো। মন্দির, মসজিদে, স্কুলে বিভিন্ন জায়গায় টয়লেট করা হয়েছে। কোন জায়গায় করা হলো? কোন গ্রাম পঞ্চায়েত? আমাদের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। বুঝতেই তো পারছেন যে বন্যার সময় এত সব হয়েছিল, অসুবিধায় পড়েছিল, সবাই সুবিধাই পাবে। টয়লেটগুলো হয়ে গেলে অনেকেই সুবিধা পাবে।